আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যে শর্ট ভিডিওটা আজকে দেখবেন সেটা হচ্ছে শাহপুরম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আমাদের ছেলেগুলো গতকালকে রাতে 10 তারিখ গতকালকে রাতে ওরা কিন্তু ফ্লাইটে চলে গেছে, কথা বলছেন। আর যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের MD মহোদয় আমাদের সবাইকে নিয়ে মিটিং করতেছে ওই ভিডিওটা। আর সবথেকে বড় কথা হচ্ছে 6 জন যে একসঙ্গে গেছে ওরা কিন্তু ভালো একটা কোম্পানি পাইছে, ওদের কোম্পানির নাম কিন্তু মেনশন করে দেওয়া আছে, নিউকন বিল্ডার্স। আপনারা যারা সিঙ্গাপুরে আছেন তারা অবশ্যই কোম্পানি চেনেন। এই কোম্পানিতে আমাদের প্রায় বহু লোক অনেক বছর ধরে কিন্তু এই কোম্পানিতে লোক যাচ্ছে এবং পছন্দের কোম্পানি ছাত্রদের, হ্যাঁ ছাত্রদের পছন্দের কোম্পানি, এই কোম্পানিতে লোক যাচ্ছে। তো একটু পরে আমি আপনাদের দেখাবো আমাদের ছেলেগুলো যখন আমাদের সেন্টার থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাদের এক্সপিরিয়েশন, তাদের কী তাদের মনের অনুভূতিটা, এটা আমরা ক্যামেরা বন্দি করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তার আগে দেখানোর আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, বরাবরের নয় আমি আজকেও বলবো, আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না, আমি যেমন তেমনভাবে ভিডিও তৈরি করি, যাদের ভালো লাগবে আমার চ্যানেল, যাদের ভালো লাগবে না তারা দেখতে থাকবেন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। যাই হোক, এখন ওরা ওদের কাগজপাতি ওদেরকে বোঝাই দেওয়া হয়েছে, ওরা কিন্তু এখনই বের হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন MD স্যার বলে দিচ্ছে ওদেরকে সিরিয়ালে দাঁড়াইতে, হ্যাঁ বাইরে গাড়ি ওদের জন্য। তো ডান পাশে হাকিম, তারপর সোহেল পাটোয়ারি, তারপর আমাদের শিমুল দাস, ইয়াসিন, একেবারে সর্বশেষে ব্লু কালারের যে গেঞ্জি গায় আমাদের লালটু মামা, এবং বুকে চশমা আমাদের ইমন খান, ইমন চৌধুরী, CI ট্রেড থেকে সব থেকে বেশি কষ্ট করে পাশ। আমি মোহাম্মদ সোহেল পাটোয়ারি, চাঁদপুর থেকে। আচ্ছা, আবার আমি দাস শিমুল, মুন্সিগঞ্জ থেকে। মাস্টার হলো একটু, আমি দাস শিমুল মুন্সিগঞ্জ থেকে। আমি সাকিব হাসান, ইমন যশোর থেকে। মোহাম্মদ ইয়াসিন আলী শেখ, ঝিনাইদহ। ইয়াসিন আলী শেখ ঝিনাইদহ থেকে। দবাদার মোহাম্মদ আব্দুল হাকিম, যশোর থেকে। আচ্ছা, খা মোহাম্মদ লালটু, যশোর থেকে। যাই হোক, আপনারা যাদের নাম শুনলেন এবং জানলেন এরা আজকে সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছে, সবাই এদের জন্য দোয়া করবেন। এরা শাহপুরম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সম্পন্ন করে এখান থেকে ভিসা প্রসেস করেই এরা মূলত সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছে। যাই হোক, প্রতিনিয়ত আমাদের এভাবে ফ্লাইট হয়, কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য আমাদের আগে কিছু ভিডিও করা হয়েছে, ওই ভিডিওটা এখানে আমরা অ্যাড করে দেবো, বাকিটা আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে। নামাজ যদি না পড়ি তার জন্য নির্দিষ্ট গুণা, নির্দিষ্ট গুণা। আমি এক অক্ত নামাজ পড়লাম না, 88,000 88 2,00,000, এটা আমি জাহান্নামে পড়বো। যদি আমি মনের থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি।